হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে রটর স্পিনিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করতে হয়। তাহলে শুরু করা যাক। তো এখানে আমার কিছু প্যারামিটার দেওয়া আছে, যেমন হচ্ছে রটর মেশিন হচ্ছে 12টি, তারপর আমাদের নাম্বার অফ হেড পার মেশিন হচ্ছে 360টি। আমরা জানি রটর স্পিনিং মেশিন হচ্ছে ডাবল হেড। তারপর হচ্ছে কি, রটর স্পিড ধরা হয়েছে 1,00,000 RPM, নর্মালি 60,000 থেকে 1,20,000, 1,00,000 RPM এরকম। রটর তারপর হচ্ছে কাউন্ট অফ ইয়ান হচ্ছে 12 NE, আর টিপে দেওয়া হচ্ছে 4.3, আর এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 95%। এখন অনেক সময় এখানে তো কাউন্ট দেওয়া আছে, অনেক সময় ফেব্রিক কনস্ট্রাকশন দিয়ে ওখানে বলতে পারে যে ওয়ারপিয়ানের যত কাউন্ট ব্যবহার করেছে সেটার জন্য আমার প্রোডাকশন কত রটরে, বা ওয়েফটিয়ান যে কাউন্টে ব্যবহার করা হয়েছে সেটার জন্য প্রোডাকশন কত। তো এখন সেটার জন্য তো আমাদের টিপিআই লাগবে, টিপিআই কত ধরব, আর এফিসিয়েন্সি বাকি সব ধরলাম যেরকমই। তো সেটা কীভাবে করব, নর্মাল আমাদের রটরে দুই ধরনের ইয়ান তৈরি করা যায়, একটা হচ্ছে উভেন ইয়ান, একটা হচ্ছে নিট ইয়ান। তো উভেন ইয়ান 7 থেকে 30 কাউন্টের জন্য সর্বোচ্চ করা যায়, আর নিটিয়ান সাধারণত থাকে 20, 24, 30। তো নিটিয়ানের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য যেটা হলো, তার টুইস্ট মাল্টিপ্লায়ার সাধারণত 3.5 থেকে 3.8, 3.9 এরকম রেঞ্জে থাকে। আর উভিনিয়ানের জন্য সাধারণত টুইস্ট মাল্টিপ্লায়ার একটু বেশি হয়, সেটা হচ্ছে 4.1 থেকে 4.6, 4.7, এর অ্যারাউন্ড এরকম। তো এখানে দেখি, আর নর্মালি ওয়ারপিয়ানের জন্য আমাদের কাউন্ট রেঞ্জ হয় নর্মালি, যদি ডেনিম ধরি, ডেনিমের ওয়ারপিয়ানের জন্য কাউন্ট রেঞ্জ নর্মালি 14 থেকে 18, আর হচ্ছে ডেনিমের ওয়েফটিয়ানের জন্য কাউন্ট রেঞ্জ নর্মালি থাকে 8 থেকে 12। তো আমাদের কাউন্ট রেঞ্জের উপর ভিত্তি করে আমাদের টিপিএম হিসাব করতে হয়। যেমন এখানে ধরা হয়েছে কি, আমাদের কাউন্ট ধরা হয়েছে 12 NE, এবং তার জন্য আমরা টিপিএ ধরছি 4.3। যদি কাউন্ট হতো 20 তাহলে 4.5 ধরতাম এরকম, বা কাউন্ট কমে যদি 8 হতো তখন হয়তো 4.1 বা 4.2 এরকম ধরা হতো। আর যদি কোশ্চেনে বলে দেয় আমাদের নিট ইয়ান এবং কাউন্ট বলে দেয় 24, 30 বা 20, সেই অনুযায়ী যে এইসব ভ্যালুগুলো ধরবো আমরা টিপিআর জন্য, সরি টিএম এর জন্য এইসব ভ্যালুগুলো ধরবো। তো এখন আমরা সূত্রে বসাবো। তো নর্মালি আমাদের কি, প্রোডাকশন স্পিড বের করার জন্য ফার্স্টে ডেলিভারি স্পিড লাগবে, আর ডেলিভারি স্পিডের সাথে আমাদের সম্পর্ক আছে আরপিএম, আর ডেলিভারি স্পিডের সাথে আমাদের সম্পর্ক আছে, আর ডেলিভারি স্পিডের সাথে সম্পর্ক আছে আমার রোটর আরপিএম, আর হচ্ছে টিপিআই। আর টিপিআই বের করতে হয় সাধারণত টিএম আর কাউন্টের সাহায্যে। তো টিপিআই বের করার সূত্র হলো টিএম, যেটা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার রুট ওভার এনই। তো এখানে যদি সূত্রটা বসে, আমরা টিএম ধরে নিয়েছি 4.3, আর এনই হচ্ছে 12, যেটা ফেল হচ্ছে এরকম 14.895। তারপর ডেলিভারি স্পিড, ডেলিভারি স্পিডের সূত্র হলো রটর আরপিএম ডিভাইড বাই টিপিআই। রটর আরপিএম ধরা হয়েছে 1,00,000 RPM, মানে কি প্রতি মিনিটে 1,00,000 রেভলিউশন দেয়, আর এখানে টিপে হচ্ছে 14.895। টিপে মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, দ্যাট মিন্স প্রতি ইঞ্চিতে আমাদের 14.895টা টুইস্ট পড়বে। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা সেরকম 6,713.6623 ইঞ্চ পার মিনিট। এটা হচ্ছে আমাদের ডেলিভারি স্পিডের সারফেস স্পিড, ডেলিভারি রোলারের সারফেস স্পিড এটা। তো এখন আমরা প্রোডাকশন ক্যালকুলেশন করব। তো এখানে কত আমি ডেলিভারি রোলার সারফেস স্পিড বসালাম, এবং তার সাথে কি 0.95 এফিসিয়েন্সি যেটা ছিল সেটা গুণ দিলাম, এবং এই এই পুরো ভ্যালুটা মানে 0.95 ইনটু এই ভ্যালুটা গুণ দেওয়ার পর আমার যে রেজাল্ট আসলো সেটা হলো ইঞ্চ পার মিনিট। তো আমাদের প্রোডাকশন ক্যালকুলেশন করতে হবে ডেতে, এর জন্য 60 দিয়ে গুণ করার পর আমাদের হিসাব হলো ইঞ্চ পার আওয়ার হিসাব। তারপর আমরা জানি একদিন সমান সমান 24 আওয়ার, তো 24 দিয়ে গুণ করার পর আসলো ইঞ্চ পার ডেতে। এখন এই পুরো ভ্যালু আসছে আমাদের একটা মেশিন থেকে, টোটাল মেশিন হচ্ছে আমাদের 12টা, একটা মেশিনের একটা হেড থেকে। তো আমাদের টোটাল মেশিন হচ্ছে 12টা, এবং প্রতি মেশিনের জন্য নাম্বার অফ হেড হচ্ছে 360। তার মানে আমাদের টোটাল 12টা মেশিনের জন্য আমরা এই ভ্যালুটা পেলাম, সেটা হচ্ছে কি ইঞ্চ পার ডেতে। এখন ইঞ্চকে যদি আমরা ইয়ার্ডে নিতে চাই তাহলে 36 দ্বারা ভাগ দিতে হবে, কারণ আমরা জানি 1 ইয়ার্ড সমান সমান 36 ইঞ্চ।
তো আমাদের ভ্যালুটা আসলো কি ইয়ার্ড পার ডেতে। এখন ইয়ার্ড থেকে আমাদের হ্যাঙ্কে নিতে হবে, তার জন্য 840 দ্বারা ভাগ, তাহলে আসলো কি হ্যাঙ্ক পার ডে। এখন হ্যাঙ্কের সাথে কাউন্টের সম্পর্ক সেটা হচ্ছে যে হ্যাঙ্ক ইজ ইকুয়াল কাউন্ট, যেটা হচ্ছে অবশ্যই ইনডাইরেক্ট অ্যানি, আর ইনটু পাউন্ড, তার মানে হ্যাঙ্ক সমান সমান হচ্ছে অ্যানি ইনটু পাউন্ড। তো 840 দ্বারা ভাগ দেওয়ার পর আমাদের হ্যাঙ্ক আসলো, তারপর 12 যেহেতু কাউন্ট রয়েছে, 12 দিয়ে ভাগ করার পর আমাদের পাউন্ড আসলো। এই পুরো ভ্যালুটা আসলো আমাদের পাউন্ড পার ডেতে। তো আমাদের পুরো ভ্যালুটা আসলো কি পাউন্ড পার ডেতে। তো পাউন্ড থেকে কেজিতে নেওয়ার জন্য আমরা 2.2046 দ্বারা ভাগ করা রয়েছে, কারণ আমরা জানি 1 কেজি সমান সমান কি 2.2046 পাউন্ড। তো এটা দ্বারা ভাগ করার পর আমাদের রেজাল্ট আসলো, সেটা আসছে কি কেজি পার ডেতে, এবং রেজাল্ট হলো 49,594.8408 কেজি পার ডে। তো এই হলো আমাদের কীভাবে রটর মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করতে হয়। সো গুড বাই, দ্যাটস অল ইন দিস ভিডিও।